প্রিয় দশম শ্রেণীর ছাত্ররা, আমরা ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় পড়ছিলাম, যে অধ্যায়ের নাম বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায় পড়তে যেয়ে আমরা দেখেছি কিভাবে ছাপাখানার বিস্তার লাভ হলো এবং ছাপাখানার বিস্তার বা প্রসার শিক্ষা ব্যবস্থার অগ্রগতিকে কতটা সাহায্য করেছিল বা কতটা ত্বরান্বিত করেছিল। আজকে আমরা একটি নতুন অংশ পড়ব, যে অংশটির নাম ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ কিভাবে গড়ে উঠল, কারা এই ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কোন ব্যক্তিবর্গ অথবা কোন প্রেস। তার আগে আমাদের জেনে নেওয়া ভালো যে ১৯ শতকে শিক্ষা প্রসারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পাঠ্য বই। সুতরাং পাঠ্য বইয়ের মুদ্রণ শিক্ষা ব্যবস্থাকে অনেক বেশি প্রভাবিত করেছিল, এবং যখনই এই পাঠ্য বইয়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে মুদ্রণ, মুনাফা লাভের জন্য মুদ্রণ দেখা যাচ্ছে। এর সাথে সাথে গড়ে উঠছে নতুন নতুন ছাপাখানা। অ্যাজ এ রেজাল্ট, এ সেভারেল নিউ প্রিন্টিং প্রেস কেম ইন টু এক্সিস্টেন্স। নতুন নতুন ছাপাখানা আরও বেশি করে প্রসার লাভ করছে বিভিন্ন ব্যক্তিবর্গের দ্বারা। এবং এই এই নতুন ভেঞ্চারটা, এই নিউ প্রিন্টিং প্রেস এস্টাবলিশমেন্টকে একদল শিক্ষিত মধ্যবিত্ত যুবক, কখনো বা একদল ইন্টেলেকচুয়াল পণ্ডিত, দে আর টেকিং দিস অপরচুনিটি অ্যাজ অ্যান অল্টারনেটিভ প্রফেশন। সো এ ট্রান্সফরমেশন টুক প্লেস। ট্রান্সফরমেশন কোথায়? ট্রান্সফরমেশন ইন দ্য ফিল্ড অফ ইনিশিয়েটিভ, নিউ টেকনোলজি, নতুন নতুন যন্ত্রপাতির প্রতিষ্ঠা করা হচ্ছে, কাগজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, ছাপাখানার কোয়ালিটি মান উন্নয়নের চেষ্টা হচ্ছে। এবং এই সার্বিক কার্যকলাপে একটা দেশজ উদ্যোগ দেখা দিচ্ছে। দেশজ উদ্যোগ মানে ভারতীয় ব্যক্তিবর্গের, বাঙালি ব্যক্তিবর্গের বিশেষ ভূমিকা দেখা দিচ্ছে। তার কারণ, তার আগে আমরা সকলেই জানি যে কখনো হিগির বেঙ্গল গেজেট, তোমার ছবিতে দেখতে পাচ্ছ, হিকি যে যার ছবি দেখতে পাচ্ছ তিনি জেমস অগাস্টাস হিকি। এই হিকি এক সময় বাংলাতে ছাপাখানা প্রতিষ্ঠা করছেন, তার পরবর্তীকালে উইলকিন্স তিনি একটি ছাপাখানা প্রতিষ্ঠা করছেন, অ্যান্ড্রুজ এক সময় বাংলাতে হুগলিতে ছাপাখানা প্রতিষ্ঠা করছেন। এই যে ব্যক্তিবর্গ বা কখনো কখনো কোম্পানির, সরকারি ছাপাখানা যে সমস্ত উদ্যোগ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেখানে যে সমস্ত অফিসিয়াল কাজকর্ম হতো, সেখানে ছাপাখানাতেও এক মুদ্রণের মাধ্যমে একটা ব্যবসায়িক লাভ বা মুনাফা দেখা দিয়েছে। বা পরবর্তীকালে 1800 খ্রিস্টাব্দের পরবর্তীকালে শ্রীরামপুর মিশন পেশ, তারাও ছাপাখানাতে বিভিন্ন ধর্মগ্রন্থ, বিজ্ঞাপন, অনুবাদিত গ্রন্থ পাবলিশ করে ব্যাপক লাভ বা মুনাফা একসময় অর্জন করেছে। এই উদ্যোগগুলি বাঙালিকে বাধ্য করে চোখের সামনে যে ছাপাখানাকে তারা একটা বিকল্প পেশা হিসাবে নিতে পারে। যেখানে সবার প্রথম আমি যেই নামটা বলবো, তিনি হলেন বাবুরাম, প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত উদ্যোগে ছাপাখানা প্রতিষ্ঠা করে কলকাতাতে। তার ছাপাখানাতে, আমি আগের ভিডিওতে বলেছি, শুধুমাত্র নাগরী হরফে প্রিন্ট হতো। তিনি একজন হিন্দুস্থানি যুবক, ভাগ্য অন্বেষণের জন্য সেখান থেকে এখানে এসে ছাপাখানা প্রতিষ্ঠা করে ব্যাপক হারে একটা পরিবর্তন আনেন। কিন্তু তার এই উদ্যোগের মধ্যে কোনো ব্যবসায়িক মুনাফা বা ব্যবসায়িক কার্যকলাপ বিশেষ দেখা যায়নি। প্রথম যেই নামটি বলবো, এক নম্বর পয়েন্ট হিসাবে তোমরা মেনশন করতে পারো, সেই নামটি হলো, সেই প্রেস হলো বাঙ্গাল গেজেট প্রেস। বাঙ্গাল গেজেট প্রেস হচ্ছে
প্রথম মানে বাবুরামের পর দ্বিতীয় ইন্ডিভিজুয়াল পার্সনের দ্বারা এস্টাবলিশ করা একটা পেজ। এস্টাবলিশ করছেন গঙ্গা কিশোর ভট্টাচার্য 1818 1818 খ্রিস্টাব্দে কলকাতার চোরাবাগান স্ট্রিট। হু ওয়াজ গঙ্গা কিশোর ভট্টাচার্য? গঙ্গা কিশোর ভট্টাচার্য ওয়াজ এ প্রিভিয়াস কম্পোজিটর অফ শ্রীরামপুর মিশন প্রেস। আফটার রিজাইনিং ফ্রম হিজ পোস্ট হি সেট আপ হিজ ওন পেজ অ্যাট ক্যালকাটা, এবং সেখানে একাধিক মুদ্রণ, বিভিন্ন বই প্রকাশ, ছাপাখানা, তার ব্লক, নতুন করে ব্লক নির্মাণ, কালির পরিবর্তন, এইসবের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন আনেন এই গঙ্গা কিশোর ভট্টাচার্য। প্রথম সচিত্র বাংলা বই ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল এই পেজ থেকেই তার দ্বারাই প্রকাশিত হয়। সুতরাং এক নম্বর পয়েন্ট হিসাবে তোমরা যেটা মেনশন করতে পারো, 1818 খ্রিস্টাব্দে এই বাঙ্গাল গেজেট পেজ গঙ্গা কিশোর ভট্টাচার্য। সেকেন্ড পয়েন্ট, ইস্টার্ন হোপ প্রেস। ইস্টার্ন হোপ প্রেস প্রতিষ্ঠা হয় 1840 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বসু নামক এক ব্যক্তি এই প্রেস প্রতিষ্ঠা করেন। মুদ্রণ ব্যবসায় তিনি ব্যাপক মুনাফা অর্জন করেন। তোমরা 2 নম্বর অধ্যায় পড়তে যেয়ে দেখেছ বামাবোধিনী পত্রিকার নাম শুনেছ। এই বামাবোধিনী পত্রিকা একসময় এই প্রেস থেকেই প্রকাশিত হতো। তোমরা ছবিতে এই বামাবোধিনী পত্রিকার একটি একটি সংখ্যার ছবি দেখতে পাচ্ছ। এই বামাবোধিনী পত্রিকা কিন্তু এই ইস্টার্ন হোপ প্রেস, যা ঈশ্বরচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠা, এখান থেকেই প্রকাশিত হতো। থার্ড পয়েন্ট যেটা, সেটা হলো বাংলার মুদ্রণ ব্যবসার ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ অন্যতম নাম ছিল এই প্রেসের। এই প্রেসের প্রতিষ্ঠাতা হলো মনোহর কর্মকার। কিছু মানুষ, কিছু পণ্ডিত বলেন এই মনোহর কর্মকার হলেন গঙ্গা কিশোর ভট্ট পঞ্চানন কর্মকারের জামাতা, এবং এই প্রেসের নাম তিনি দিয়েছিলেন চন্দ্রোদয় যন্ত্র। চন্দ্রোদয় যন্ত্র হল পঞ্চানন কর্মকারের জামাতা, মনোহর কর্মকারের প্রতিষ্ঠিত প্রেস। এই প্রেস একসময় যথেষ্ট খ্যাতি লাভ করেন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই প্রেস থেকে প্রকাশিত নূতন পঞ্জিকা নামক একটি পঞ্জিকা তৎকালীন জনসমাজে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। 3 নম্বর পয়েন্টে চন্দ্রোদয় যন্ত্র তোমরা লিখতে পারো। নেক্সট পয়েন্ট, সাল হিসাবে আমরা পরপর যাচ্ছি। 1847 সংস্কৃত প্রেস আর সংস্কৃত যন্ত্র। দ্য কন্ট্রিবিউশন অফ সংস্কৃত প্রেস আর সংস্কৃত যন্ত্র ইন দ্য হিস্ট্রি অফ প্রিন্টিং প্রেস বিজনেস ইন বেঙ্গল ইজ আনডিনায়েবল। ইন 1847 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যালং উইথ হিজ ফ্রেন্ড মদন মোহন তর্কালঙ্গর টুগেদার সেট আপ দিস প্রেস। ইট ইজ মেইনলি ইউজ ফর প্রিন্টিং টেক্সট বুক। এবং বাংলা শিশু সাহিত্যের জগতে সব থেকে গুরুত্বপূর্ণ বই বর্ণপরিচয় এই প্রেস থেকেই প্রকাশিত হতো, এবং আরও অন্যান্য বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রেস থেকে প্রকাশ করতেন। শুধুমাত্র যে নিজের লেখা বই বা নিজের প্রকাশিত বই তিনি এই প্রেস থেকে প্রকাশ করতেন তা নয়, অন্যান্য ব্যক্তিবর্গ লিখিত বই তার প্রেস থেকে প্রকাশিত হতো, এবং এই এর জন্য তিনি বিভিন্ন সময় সঠিক বই খুঁজে আনার চেষ্টা করছেন। ঘটনা প্রসঙ্গে বলে রাখি, তিনি যখন নতুন করে বই ছাপানোর উদ্যোগ নিচ্ছেন সেখানে দেখা যাচ্ছে আগের বইগুলোতে আগের প্রিন্টগুলো অনেক বেশি ভুলে ভরা, সেই জন্য তিনি অরিজিনাল স্ক্রিপ্ট খোঁজে মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছেও গেছেন নদিয়াতে, এমন হয়েছে। তো এই যে ব্যবসায়িক উদ্যোগ এবং একই সাথে বই ছাপা এবং তার সাথে সংস্কৃত ডিপোজিটরি বলে একটি অংশ তিনি রাখছেন, যেখান থেকে বই বিক্রয়ের জন্য একটি কাউন্টার খুলে রাখছেন, এই সমস্ত উদ্যোগের জন্য বিদ্যাসাগরকে অনেক সময় বিদ্যা বণিকও বলা হয়, কারণ তিনি বিদ্যাকে ব্যবসায়িক উদ্যোগে সবার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বণিকের বেশে, তাই বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয়। সে সংস্কৃত প্রেস 1847 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সংস্কৃত প্রেস এই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পরবর্তীকালে 1856-57 খ্রিস্টাব্দে তিনি এই প্রেস
নিজের একক উদ্যোগে একক মালিকানায় তিনি এই প্রেস কিনে নেন তার বন্ধুর থেকে। পরের যে নামটি বলবো সেটি হলো গুপ্ত প্রেস। 1861 খ্রিস্টাব্দে দুর্গাচরণ গুপ্ত একটি প্রেস কেনেন কলকাতাতে, এবং এই প্রেসের মাধ্যমেই তিনি তার খ্যাতি ও মুনাফা দুটোকে একটি অন্যতম মাত্রায় নিয়ে যেতে পেরেছিলেন এই দুর্গাচরণ গুপ্ত। এবং শিক্ষিত মধ্যবিত্তের কাছে তিনি একটি এক্সাম্পল সেট করেছিলেন যে বিকল্প ব্যবসায়িক উদ্যোগ হিসাবে ছাপাখানাকে গ্রহণ করা যেতে পারে। এবং তার এই পথেই অনেক মানুষ উদ্বুদ্ধ হয়ে ছাপাখানার ব্যবসাতে আসেন, প্রিন্টিং প্রেস বিজনেসকে তাদের ভবিষ্যতের অন্যতম পুঁজি হিসাবে দেখেন। গুরুত্বপূর্ণ অবদান হিসাবে বলা যায় গুপ্ত প্রেস থেকে প্রকাশিত গুপ্ত প্রেস পঞ্জিকা, যা এখনও ভারত মানে বাঙালিদের কাছে, বাঙালি জনমানসে সমান গ্রহণযোগ্য। এই গুপ্ত প্রেস পঞ্জিকা তৎকালীন সময়ে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। এখনও অনেক বাড়িতে গুপ্ত প্রেস ফুল পঞ্জিকা, হাফ পঞ্জিকা বিভিন্ন সময় ক্রয় করা হয়। সেই গুপ্ত প্রেস পঞ্জিকাই দুর্গাচরণ গুপ্তের দ্বারা প্রতিষ্ঠিত হয় 1861 খ্রিস্টাব্দে। পরের যে পয়েন্টটি সেটি হলো একজন ব্যক্তি, তার আমরা নাম শুনেছি, তিনি হলেন বরদা প্রসাদ মজুমদার। তার প্রতিষ্ঠিত বিপিএমস প্রেস, বিপি মিন্স বরদা প্রসাদ মজুমদার, সেখানে বিপিএমস প্রেস বলছে, তিনি এই ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন এবং একাধিক বই, একাধিক মুদ্রণ তিনি একটা সময় করেছিলেন। এবং এই প্রেস থেকেই শুধুমাত্র সাধারণ ব্যক্তিবর্গের জন্য বই মুদ্রিত হতো, যা পাঠক সংখ্যার, পাঠকদের সাধারণ সংখ্যাকে, মানে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছিল, পাঠ্য বই বাদেও অন্যান্য যে সমস্ত বই ছাপানো হতো। এছাড়াও আরেকটি নাম বলা যেতে পারে, তিনি হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তিনিও ব্যবসায়িক উদ্যোগকে, ব্যবসায়িক উদ্যোগে এই ছাপাখানার বিশেষ প্রভাব বিস্তারে সহযোগিতা করেন। তার প্রতিষ্ঠিত ইউএন রায় অ্যান্ড সন্স ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের বিস্তারে একটা অন্যতম উদাহরণ বলা যেতে পারে। এবং হাফটন ব্লক নির্মাণ, রঙিন রঙিন ছাপ, রঙিন ছাপ বা রঙিন চিত্র প্রকাশ, সন্দেশ পত্রিকার প্রকাশ, এবং এই পাবলিকেশনের জগতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং তার প্রতিষ্ঠিত ইউএন রায় অ্যান্ড সন্স। আমরা একটি ভিডিওতে, পরের ভিডিওতে এই নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কীভাবে একের পর এক গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন এবং তার এই প্রতিষ্ঠিত প্রেস থেকে। এছাড়াও অনেক ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং অনেক প্রেস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পুরনো কলকাতায় প্রতিষ্ঠিত একাধিক প্রেস, সেখানে 1847 খ্রিস্টাব্দে আরেকটি প্রেস আমি বলতে ভুলে গিয়েছি, 1847 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বাংলাদেশ থেকে প্রকাশিত রংপুর বার্তাবহ বলে একটি প্রেস, সেখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম প্রেস বলা হয়, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগের মধ্যে মথুরানাথ তর্করত্ন, এস কে লাহিড়ি, বি দাশগুপ্তা, এই সমস্ত ব্যক্তি, প্যারিমোহন বাগচি, এরাও ছাপাখানার বিস্তারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মুনাফা বা লাভের প্রশ্নে ব্যবসায়িক উদ্যোগকে প্রসারে তাদের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। সব মিলিয়ে বলা যেতে পারে বাংলার শিক্ষা বিস্তারে ছাপাখানা একটি অন্যতম মাত্রা এনে দিয়েছিল। শুধুমাত্র পাঠ্য বই নয়, একাধিক বই, পঞ্জিকা, যে কোনো প্রিন্টিং মেটেরিয়াল, সেই শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি করে ত্বরান্বিত করতে সাহায্য করে। যেখানে এই সমস্ত বাঙালি শিক্ষিত যুবক বা পণ্ডিতদের ব্যবসায়িক উদ্যোগ পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামে
বাংলার নবজাগরণে নতুন একটা মাত্রা এনেছিল, একটা ডাইমেনশন এনেছিল এই প্রিন্টিং প্রেসের উন্নতি, এবং প্রিন্টিং প্রেসকে হাতিয়ার করে যে ব্যবসায়িক উদ্যোগকে এতটা প্রভাব বিস্তার করা যেতে পারে। সব মিলিয়ে আমরা যেটা আজকে দেখলাম সেটা হলো ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ কেমন ছিল এবং কীভাবে গড়ে উঠেছিল, কোন কোন ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেখানে আমরা দেখলাম যে কোন কোন ব্যক্তি বা কোন প্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে কোনো পাঠ্য বই থেকে তোমরা এই অংশগুলো ভালো করে পড়ো। আমি ভিডিও শেষে ডেসক্রিপশান বক্সে ইংলিশ ও বাংলা দুটি নোট অ্যাটাচড করছি, যাদের সুবিধা হবে তোমরা সেইগুলো থেকেও পড়তে পারো, এছাড়াও যে কোনো পাঠ্য বই থেকে তোমরা দেখতে পারো। মাধ্যমিকের একটি কোয়েশ্চেনে এই ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ কেমন ছিল, কীভাবে গড়ে উঠলো একটি কোয়েশ্চেন আমরা একবার পেয়েছি। এই বছর মাধ্যমিকে এখান থেকে 4 নম্বরের কোয়েশ্চেনগুলো আমাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে করতে হবে। 8 নম্বর হিসাবে এখান থেকে এসে গেছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, সুতরাং তার আগে যতগুলি আছে ছাপাখানা এবং এর পরে আমরা যেগুলো পড়ব, ইউএন রায়ানসনস এবং বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিস্তারে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, সেগুলো সবগুলোই আমাদের খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই করতে হবে। সুতরাং এই চ্যাপ্টারটা খুব মন দিয়ে পড়ার চেষ্টা করো, যে কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে পারো, যে কোনো ডাউট থাকলে চেষ্টা করব সলভ করে দেওয়ার। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সকলে ভালো থেকো। পরের অংশে আমরা আলোচনা করব ইউএন রাই অ্যান্ড সন্স কীভাবে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগকে একটা অন্য মাত্রা এনে দিয়েছিল এবং তাদের ছাপাখানার ব্যবসায়িক প্রসারে তাদের অবদান কী ছিল। নমস্কার, সকলে ভালো থাকুন।